তো বেরিয়ে পড়েছি আমার পঙ্কিরাজকে নিয়ে। তো দেখো ওর গায়ে মাকড়সার জাল, ধুলো, কত কিছু হয়েছে, তো ওকে সার্ভিসে দিতে হবে। সার্ভিসে দেওয়া হচ্ছে না অনেক দিন, তো সার্ভিসে দেবো। আর এখন যেতে চলেছি পেট্রোল পাম্পে তেল ভরতে হবে। তো পেট্রোল পাম্পে এখানে এসেছি, এবার এখান থেকে যেতে চলেছি হসপিটাল। তো গাইস চলে এসেছি হসপিটালে। তো হসপিটালের ভিতরে সৌন্দর্যটা দেখতে দেখতে পৌঁছে গেলাম ভিতরে ভ্যাকসিনের লাইন দিতে। তো ভিতরে সৌন্দর্যটা দেখো কত সুন্দর এখন, মানে আমাদের হসপিটালটা করে দিয়েছে। আগে এত সুন্দর ছিল না, আর এখন খুব সুন্দর লাগে চারিদিকটা। তো এখানে এসে দেখছি একটাও ভ্যাকসিনের লাইন নেই, পুরো ফাঁকা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইজ আজকে আমার তৃতীয় দিন ভ্যাকসিন নেওয়া, তো তার জন্য ভ্যাকসিন নিতে এসেছি। তো এখন পর্যন্ত একটা লোক জোগাড় হয়নি, জানো পাঁচজন লোক জোগাড় হবে তারপরে আমাকে ভ্যাকসিন দেবে। তো এখন পর্যন্ত একজনও জোগাড় হয়নি বলে এখানে দাঁড়িয়ে আছি। আর আমাদের আগের যে হসপিটালটা ছিল সেটা হলো এই পিছনে, এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগের হসপিটাল, এটা হচ্ছে নতুন হসপিটাল। তো এখন পিছনে এটা আগের হসপিটাল, আগে এই জায়গায় আমাদের ডাক্তার দেখাতে যা হোক এখানে আসতে হতো। আর আগের থেকে এখন হসপিটালটা খুব সুন্দর হয়েছে, তো পিছনে কত সুন্দর গাছ টাছ দিয়ে রাস্তাঘাট কত সুন্দর করে দিয়েছে পুরো। আজকে হসপিটালের পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাবো, কারণ দেখায়নি তোমাদেরকে। তো নতুন হসপিটালটা কত সুন্দর করেছে, আগের থেকে কতটা ভালো করেছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এসেছি টুন ঘুরতে। আর আগে আমরা যখন আসতাম তখন এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুর থেকে আমরা মাছ ধরতাম, অনেক অনেক কিছু করেছি ছোটোবেলায়, অনেক মানে স্মৃতি আছে এই হসপিটালটা নিয়ে। তো পুরো হসপিটালে চলো ভিতরে তোমাদেরকে দেখায় কেমন কী সব কিছু দেখতে হবে, এরিয়া টেরিয়া সব তোমাদেরকে পুরোটা দেখা। এই যখন এই গাছ থেকে দেখি জাম পারবো কটা দেখতে পেলে বকবে। তো হসপিটালের চারদিকটা পুরো গাছ দিয়ে ঘেরা, আর পাশে পুকুর, পুকুরে দেখো লেখা আছে ওখানে। তো চারিদিকে গাছ দিয়ে ঘেরা, আর তার মধ্যেখানে আমাদের হসপিটালটা। তো এখন একটা আলাদাই দৃশ্য দেখা যায়, মানে খুব সুন্দর লাগে ভিতরটা পুরো একদম, আলাদাই সৌন্দর্য দেখা যায় ভিতরটা পুরো। এই সেই পুকুর, যে পুকুর দাঁড়িয়ে আমরা মাছ ধরতাম, ওইদিকে দেখো পুরোনো বাড়িগুলো। আর এটা হচ্ছে অনেক পুরোনো মন্দির, রং করেছে। ভিতরে গিয়ে দেখি কেউ হয়েছে কিনা ভ্যাকসিন নেওয়ার জন্য, কোনো লোক এসছে কিনা দেখি। তো অনেকক্ষণ বসে আছি, একটাও লোক জোগাড় হয়নি, তো ভাবছি আজকে হয়তো ভ্যাকসিনটা নেওয়া হবে না, তো এবার হয়তো বাড়ির দিকে যেতে হবে, তার জন্য বাড়ির দিকে যাচ্ছি। তো চলে এসেছি আমরা বন্ধুদের সাথে, আর বিকেলের জন্মদিন আছে, আর একটা বন্ধুর চশমা নিয়ে আমি দেখছিলাম কেমন লাগে আমাকে। তো গাইস, তো গাইস এখন আমরা যেতে চলেছি কেক আনতে। তো গাইস চলে এসেছি আমরা কেকের দোকান, এটা কেকের দোকান, ভিতরে ভিডিও করতে দেয় না, তার জন্য ভিডিও করতে পারবো না। তো ভিডিওটা এখানে অফ করতে হবে, এই দেখুন দুধ রয়েছে সব কিছু রয়েছে। চলো গাইস কেক কেনা কমপ্লিট, আর কেকে ওখানে তো ভিডিও করতে দেবে না, যে আমি ভিডিও করতে পারিনি, তো বাড়িতে তোমাদের টোটালটা দেখাচ্ছি। তো হ্যালো গাইস, তো চলে এসেছি কেক টেক নিয়ে সব রেডি, আমরা সবাই মিলে বেলুন ফুলাচ্ছি, আমি ভাই সবাই আছি, সবাই মিলে বেলুন ফুলাচ্ছি করে এখানে সাজানো হবে, এরিয়াটা পুরো সাজানো হবে। আর তারপরে কী সিন হয় না হয় তোমরা সেটা দেখতে হবে, তো দেখতে দেখো পুরো ভিডিওটা সকাল থেকে করলাম সব টোটাল দেখতে দেখো। পুরো ডেকোরেশনটা কমপ্লিট করলাম নিজের হাতে, তো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, তার জন্য তো তোমার দাদু এখন আশীর্বাদ করছি ভাইকে। আর এটা হচ্ছে আমার ঠাম্মা, তো নিজেদের সাধ্যমতো একটু চেষ্টা করলাম, তো কতটা কি পেরেছি না পেরেছি জানি না। তো ভালো লাগলে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।